সমানতা একটা গুরুত্বপূর্ণ বিষয় রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের জৈব যৌগের। এই সমানতা যদি আমরা C4H8 এই যৌগটি সমানতা কয়টি এটা যদি আমরা বের করি, তাহলে দেখতেছি যে কার্বন যত হাইড্রোজেন তার দ্বিগুণ, অর্থাৎ CN is twice N, অ্যালকিন এই সূত্রকে সমর্থন করতেছে। তার নিশ্চয়ই কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে চারটি কার্বন এখানে একটা দ্বিবন্ধন দিলাম, আবার চারটি কার্বন এবার এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে এটা হলো দুটি হাত, এটার একটি হাত, দুই, তিন, দেখা যাচ্ছে আটটি হাইড্রোজেন। এটা হলো বিউটিন ওয়ান, কারণ 1, 2, 3, 4 বিউটিন ওয়ান। আর এটার বেলায় হাইড্রোজেন, তাহলে এটা হলো 1, 2, 3, 4 বিউটিন টু, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ হবে। তাহলে এখানেও আটটি হাইড্রোজেন, এখানেও আটটি হাইড্রোজেন, চারটি কার্বন। এবার যদি এখানে দ্বিবন্ধন, তাহলে এখানে দুটি হাইড্রোজেন, 1, 2, 3, 4 হাইড্রোজেন পাবে না, এখানে তিনটি হাইড্রোজেন, তাহলে 3, 6, 7 এবং 8, তাহলে এটা হলো 1, 2, 3, তাহলে 2 মিথাইল প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। এবার এই যৌগটা যদি আমরা সাইক্লিক, তাহলে তিনটা পাইলাম আমরা, 1, 2, 3, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হবে। 4 নম্বরটা পাচ্ছি আমরা, CH2 সাইক্লোবিউটেন, তাহলে 4 নম্বর একটা আমরা গঠন পাইলাম। এবার যদি এই যৌগটার এখানে আরেকটা আমরা CH3 দিই, তাহলে 2, 2, 4, 7, 8, তাহলে ওইটা হচ্ছে 1, 2, 3, তাহলে 2 মিথাইল সাইক্লোপ্রোপেন। এই 5টি সমানতা আমরা পাইলাম। এখন অপশন থাকতে পারে 1, 2, 3, 4, 5 ইত্যাদি, 6 থাকতে পারে। এখানে যদি এটা সিস এবং ট্রান্স করি আমরা, তাহলে আর একটা সমানতা পাব, তাহলে ওই হিসাবে 6টি সমানতা হয়। তবে হিসাব মতো আমরা 5টি সমানতা পাইলাম, বিউটিন 1, বিউটিন 2, 2 মিথাইল প্রোপিন সাইক্লোবিউটেন, 2 মিথাইল সাইক্লোপ্রোপেন। এভাবে C5H10, C6H12 এবং C3H6 এগুলো ট্রায়াল করলে এটা মতোই এগুলোর বাড়বে, এটারও বাড়বে, অর্থাৎ দ্বিবন্ধন করার পর কার্বন এবং হাইড্রোজেনের গুলো পরিপূর্ণ করার পর কার্বন চেনটা, এটা হলো যেমন কার্যকরীমূলক ঠিক থাকলো, কার্বন চেনটা পরিবর্তন হইল, তাহলে এটা হচ্ছে চেন সমানতা। এবং
এই বিউটিন টু এটাকে সিস এবং ট্রান্স করলে এই সমানতা হয় ছয়টা, তাহলে সিএনএস টয়সেন বা এলপিনের সমানতাগুলো কিভাবে করতে হবে সেই সম্পর্কে এই C4H8 এটা থেকে ধারণা করা যেতে পারে। তোমাদের সকলকেই ধন্যবাদ।